মোটামুটি ভালোই চিকিৎসা বা ওইখানে যে এতগুলো অপারেটর আছে ওরাও খুব দক্ষতাশীল আমার কাছে মনে আচ্ছা, হচ্ছে। আপনার মানে ঘাড়ের সমস্যাটা যেটা ছিল, সেটা কি হাতে, পেইনটা হাতে চলে আসে? ইয়েস, প্রথমতে তেমন প্রেন্ট ছিল না, তবে আস্তে আস্তে বেশি জোর বলা যায় না আবার কমও বলা যায় না। আচ্ছা, তখন ঠান্ডা যখন লাগে, নোটিস করেননি হ্যাঁ, যে খেয়াল করে না। এটা যে আমি যেটা বললাম যে ওনাদের হয়তো বাইরে থাকে কিছু করতে হবে, নিজের প্রতি খেয়াল না করে যে ফ্যামিলির প্রতি একটু বেশি চাপ থাকে আর কি। না হ্যাঁ, না এটা না, আসলে বাইরে থাকা অবস্থা কিন্তু আমাদের ওই দেশে বিভিন্ন কান্ট্রিতে, সৌদি আরব, দুবাই, ওমানতে, কিন্তু আসলে ভালো ট্রিটমেন্ট নেওয়ার মতো ডাক্তার থাকে না ওই দেশে। আচ্ছা আমাদের বাংলাদেশে ডাক্তার যে ওইখানে ট্রিটমেন্ট করে, আচ্ছা, মানে জব জব হুম করে। হুম আমি দেখছি আমাদের মালদ্বীপে প্রায় এই পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশি, এই সমস্ত কান্ট্রির ডক্টররাই আমাদের ওই দেশে যে ট্রিটমেন্ট করে। তবে আচ্ছা ওই দেশে সমস্যা কি, ভালোভাবে মেশিন পত্র পাচ্ছে না, ভালোভাবে ভালোভাবে ট্রিটমেন্টও দিতে পারতেছে না, এটাই আমাদের বেশি সাথে বেশি একজন সমস্যা। দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে জি আপনার সমস্যার কথা বলুন। জি, আমি শুভ বলতেছি। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, আমার মার একটু বাতের সমস্যা আছে। হ্যাঁ, হুম হুম উনি ঠিক মতো নামাজ পড়তে পারে না, হুম হুম অনেকক্ষণ বসে থাকলে উনি উঠতে পারে না। হ্যাঁ, হুম হুম আবার হচ্ছে যে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না, হুম হুম ওনার মাজার হাতটা ক্ষয় হয়ে গেছে এরকম করতে করতে। হুম হুম ওনার বয়স কত আর ওনার এই সমস্যা কতদিন হলো? ওনার সমস্যাটা হচ্ছে তো 6 মাস হবে, এরাও আগে থেকে 6 মাস যাবত আমরা পুরোপুরি বুঝতে পারছি আর কি। হুম হুম আর এই কোয়ালিটি সাইড থেকে কি হবে? আচ্ছা, ওনার পাশাপাশি কি অন্য কোনো রোগ আছে, সাজেস ডায়াবেটিস বা না অন্যান্য না এই জাতীয় রোগ নেই? আচ্ছা, আপনার কি এমনি এই সমস্যার জন্য ডাক্তার না দেখিয়েছেন? না না, ওনার ওরকম কোন সমস্যা না, ওনার একটু বায়ুতে সমস্যা ছিল। আচ্ছা, এমনি এই যে এখন যে সমস্যাটা, এটা হচ্ছে কোমর ব্যথা বলছিলেন, এটার সাথে কি হাঁটু ব্যথা আছে? হ্যাঁ হ্যাঁ, হাঁটু হাঁটু ব্যথা। ব্যথাও আছে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের মাটিতে বিদেশি হসপিটালের সাথে সমন্বয় ঘটিয়ে গড়ে উঠেছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। আমাদের সফলতা শতভাগ, কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ। একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারে উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে থাকি। জেনে শুনে আর ভুল নয়, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবই করে সঠিক রোগ নির্ণয়। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম, শোভা কুমিল্লা থেকে ফোন করেছিলেন, তার প্রশ্নের উত্তরটি দিব। অবশ্যই, ওনার যে ওনার সম্ভবত ওনার মার যে সমস্যা, যে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা, নিচে বসে নামাজ পড়লে উঠতে সমস্যা হয় বা চলাফেরা সমস্যা হয়, আসলে ওনার মার যে বয়স এটা বুঝেই যাচ্ছে। এই বয়সে যে সমস্যা হয়, আমরা বারবার বলি যে অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয় রোগ। এবং হাড় ক্ষয় রোগে যেটা হতে পারে, যখন মুভমেন্ট করবে তখন কিন্তু ব্যথা হবে, বা একটা পজিশনে যখন বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, সাজের যদি নামাজে নিচে আপনার বসে থাকে যখন সে বিছানায়, সেটা সে পজিশন যদি একটু বেশি হয় যখন উঠতে যাবে, তখন কিন্তু তীব্র ব্যথা হতে পারে, কারণ ওই সময় আপনার মুভমেন্ট হয় হাঁটু বা জোড়ার ভিতরে। এবং অস্টিওআর্থ্রাইটিস রোগীর সেই যে কোনো মুভমেন্টে, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে, মানে আপনার একটা পজিশন থেকে
আর একটা পজিশনে যখন মুভমেন্ট করে তখন কিন্তু জোড়ায় তীব্র ব্যথা হতে পারে। পাশাপাশি যেটা হয় দীর্ঘদিন যদি ভোগে থাকে তখন কিন্তু মাসেলস গুলার মাংসপেশির শক্তি কমে যায়, রোগী পাশাপাশি ব্যথা এবং শক্তিহীনতা ভোগে, তখন কিন্তু উঠতে কষ্ট হয় এবং কোমর কোমর থেকে পায়ের দিকে অনেক সময় রেফার্ড পেইন হতে পারে যদি দীর্ঘমেয়াদি আপনার এই রোগে ভুগতে থাকে। তো যাই হোক, ওনার যে সমস্যাটা এটা এখন যেটা করতে হবে ওনাকে আপনার একজন বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছুদিন রিহ্যাব ফিজিও করতে হবে এবং এটি একমাত্র ট্রিটমেন্ট। পাশাপাশি বাসায় উনি গরম সেঁক দিতে পারে বা বিভিন্ন কিছু এক্সারসাইজ আছে যেগুলো হয়তো শিখে করে দেখতে পারে, অথবা আপনার গরম সেঁকের পাশাপাশি ওনাকে হয়তো কিছুদিন যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেওয়া যায় এই সমস্যাটা হয়তো চলে যাবে। আর দীর্ঘমেয়াদী যদি ভুক্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনে হসপিটালাইজড হয়ে এই পুনর্বাসন চিকিৎসা করতে হবে এবং এখনই যদি করে তাহলে কিন্তু মোটামুটি যতদিনই বেঁচে থাকবে না কেন উনি চলাফেরা করতে পারে। আর এই রোগগুলো এরকম যে আপনার যদি প্রপার ট্রিটমেন্ট না হয় অনেক সময় রোগী দেখবেন ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ করে, কারণ পেইন কিলার খেলে আপনি মোটামুটি অনেক সময় ব্যথা কমে যেতে পারে, সেটা কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক বছর হতে পারে। এবং ডিজেনারেটিভ চেঞ্জ কিন্তু আপনার ডেবেটে কিন্তু খারাপের দিকে যাবে। ডিজেনারেটিভ যে রোগগুলো হাঁটু ক্ষয় বা মেরুদণ্ডের ক্ষয় রোগ কিন্তু এটা বাড়তেই থাকে, তো সেই ক্ষেত্রে এটা প্রিভেন্টিভ কিছু মেজার পাশাপাশি নিতে হবে। একজন বাত ব্যথা বিশেষজ্ঞ এটা বেটার ট্রিটমেন্ট দিতে পারে, যদি সেটা উনি করে বা ওই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয় আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছিলাম, এই এই রোগের ট্রিটমেন্টটা কিভাবে করা হয়? ধন্যবাদ। আসলে ফ্রোজেন শোল্ডার এটা একটা বড় টার্ম, আমরা যদি শোল্ডারে কোনো কারণে আমাদের যে জোড়া এটা কিন্তু 360 ডিগ্রি মুভমেন্ট হয় জয়েন্ট, আমরা সার্কেল ঘুরাতে পারি, দেখবেন যখন ক্রিকেটার বল করে সে কিন্তু পুরো শোল্ডারে ঘুরাইতে পারে টোটালি, তো শোল্ডার হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয়। তো শোল্ডার জয়েন্টে যদি ফ্রোজেন হয় তখন দেখা যায় রোগী একটু সামান্য মুভমেন্ট করতে তীব্র পেইন হতে পারে এবং রোগীর পাশাপাশি দীর্ঘমেয়াদি যদি ফ্রোজেন শোল্ডার থেকেও কিন্তু মাসেল ওয়াস্ট হয়ে যেতে পারে, মাংসপেশি শুকিয়ে যেতে পারে, হাতে শক্তি কমে আসতে পারে এবং এই ফ্রোজেন শোল্ডার থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রোজেন শোল্ডার যদি কারো একটা শোল্ডারে হলো সাজেস্ট ডান শোল্ডারে ফ্রোজেন হলো সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় কিছুদিন পরে বামটা হবে এবং যদি আপনার রোগ আইডেন্টিফাই না হয় এটা কজ নির্ধারণ না হয় কোথায় থেকে আসছে, কারণ ফ্রোজেন শোল্ডার হওয়ার অনেকগুলো কারণ আছে, ঘাড়ের সমস্যা থেকে হতে পারে, ডায়াবেটিস থেকে হতে পারে, আঘাত পেয়ে হতে পারে, শোল্ডার ইটসেলফ বিভিন্ন সমস্যা হতে পারে যেমন বার্সাইটিস থেকে হতে পারে অথবা এখানে রোটেটর কাফ সিনড্রোম থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে, অনেকগুলো কারণ সেটা আইডেন্টিফাই করতে হয়। আর আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে আরো কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আমার নাম হচ্ছে সবুজ আর আমি উত্তরবঙ্গ দীঘামার থেকে বলছিলাম। জি জি স্যার, আমার ওয়াইফের একটি সমস্যা, সেটা হচ্ছে যে ওনার হঠাৎ করে কাজ করতে থাকলে বা পড়তে থাকলে ঘাড়ের পিছনে পিছের দিকে আর কি ওনার রক টেনে ধরে আর কি ব্যথা হয়। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নাম্বার, আমার মায়ের আর কি ওনার বয়স হচ্ছে 45 এর কাছাকাছি, তা ওনার ওনার পায়ের হাঁটতে ব্যথা আর কি, সেটা দীর্ঘ 5 বছর থেকে ব্যথা, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার এখন দেখাবো ওষুধ দিছে এবং ডাক্তার পরবর্তী রেফার করছে কিডনি ডাক্তারের কাছে, বলছে যে আপনার কিডনির সমস্যা হয়েছে, আপনার মানে কিডনিতে ইনফেকশন হয়ে গেছে, আপনার ব্যথার ওষুধ খাওয়া যাবে না, আর পায়ের ব্যথার ওষুধ আর নাকি খাওয়া যাবে না। আচ্ছা, আপনার মায়ের পায়ের ব্যথাটা কি হাঁটুতে? জি জি স্যার, এটা হাঁটুতে ব্যথা। আচ্ছা, আর আপনার ওয়াইফের যে ব্যথাটা বলছেন পিঠের উপরে ভাঙে, সেটা কি হাতের দিকে ব্যথা যায় বা পিঠ থেকে কোমরের দিকে নামে, এই জাতীয় কমপ্লেইন উনি বলে, বা ওনার এই সমস্যাটা কতদিন হলো আপনি একটু ডিটেইলস একটু বলতে হবে? আচ্ছা তাহলে ওনার সাথে, আচ্ছা দেন। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। জি, হঠাৎ করে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে দেখা যাচ্ছে পিঠে ডান সাইডে অনেক ব্যথা হয়, তার কানে ধরে, এরকম অবস্থা। কাজ করার সময় ব্যথাটা বেড়ে যায়? হ্যাঁ, হয় কাজ করতে করতে অনেক সময় বেশিক্ষণ কাজ করলেও খারাপ লাগে। আচ্ছা, আপনার ব্যথা হাতের দিকে আসে, হাত অবশ লাগে, ঝিঝি করে বা টান লাগে, এরকম হয় মাঝে মাঝে?
হ্যাঁ হ্যাঁ হাতেও একটু ব্যথা করে। হ্যাঁ, আপনি কয়টা বালিশ ব্যবহার করেন শোয়ার সময়? জি, বালিশ কয়টা ব্যবহার করেন শোয়ার সময়? জি, একটাই ব্যবহার করি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার দুজন রুগী, একজন ওনার ওয়াইফ, ওনার উত্তরটা এটা বুঝেই যাচ্ছে, উনিও এই মেকানিক্যাল সমস্যায় ভুগছেন। সাধারণত যারা গৃহিণী তাদের অনেক কাজ করতে, পারিবারিক বিভিন্ন কাজ আছে, নিচে বসে অনেক সময় যারা স্পেশালি গ্রামে থাকে তারা কিন্তু পাকের কাজ বা যত পরিষ্কারের কাজ হোক বা যে কোনো পারিবারিক কাজে কিন্তু নিচে বসে কাজ করে বা করার অভ্যাস, এটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ তাই করে এবং সামনে ঝুঁকে কাজ করে। এবং দেখা যায় যে অনেক সময় কিছু কাজ আছে যে টেকনিক যদি ভুল হয়, অথবা একটা ভাতের পাতিল খুব বেশি ওজন হলো, সে হয়তো খেয়াল করলো না, সামনে ঝুঁকে টান দিল, এই সকল কারণে পিঠে আপনার মেকানিক্যাল ইঞ্জুরি হতে পারে। এবং ওনার কমপ্লেনটা যেটা বলছে তার সাথে রিলেটেড, মানে যে ক্লিনিক্যাল ফিচার, যে রোগের লক্ষণ, উপসর্গ, এই জাতীয় মেকানিক্যাল সমস্যায়, পিঠের সমস্যায় এই জাতীয় উপসর্গ হতে পারে। আবার অনেকে আছে যে বালিশ ইউজ করে সেটা খুব উঁচু, খুব মোটা বা উঁচু বা শক্ত বালিশ, বা দুটো বালিশ ব্যবহার করতে পারে, এই যে দুটো বালিশ ব্যবহার দীর্ঘমেয়াদী, এতে ঘাড়ে সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার আপনাকে যেটা বলবো, আপনি এখন প্রতিদিন দুবেলা গরম সেঁক দিবেন পিঠের ওই জায়গাটায়, আর যদি সম্ভব হয় আপনি সাঁতার কাটতে জানেন বা যদি আপনাদের সেই সুবিধা থাকে সাঁতার কাটতে পারেন, অনেক উপকার আসবে। ব্যথায় দুবেলা গরম সেঁক দেন আর ডাক্তার দেখিয়ে আপাতত কিছু ওষুধ খেয়ে দেখেন, যদি না হয় আপনার মেরুদণ্ডের MRI করে দেখতে হবে। MRI করলে সমস্যাটা বোঝা যাবে, অ্যাকর্ডিং টু MRI আপনাকে হয়তো ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন চিকিৎসা নিতে হবে। আর আপনার মার যে সমস্যা সেটা বুঝেই যাচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর হাড় ক্ষয় রোগ, এবং এই বয়সে এই রোগটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এটা আমার মনে হয় আপনার মার দীর্ঘদিন ওষুধ খাওয়ার কারণে, এখন যে ডাক্তার সাহেব বলছে যে কিডনির চিকিৎসা আগে করেন, বিকজ দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে খেতে কিডনির প্রবলেম হতে পারে বা অন্য কারণেও হতে পারে। তো কিডনির চিকিৎসা আগে করা ইম্পর্টেন্ট, বিকজ হাঁটু ব্যথা থেকে আপনার মা মারা যাবে না, সাধারণত হওয়ার কথা না, কিন্তু কিডনি নষ্ট হয়ে গেলে বা প্রবলেম হলে সেটা আরও মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। এই জন্য তো কিডনির চিকিৎসা করেন, আর পাশাপাশি আমি যেটা বলবো আপনার মার, নিরাপদ চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও, সেটা করতে হবে। আপাতত বাসায় গরম সেঁক দেখ হাঁটুতে বা ব্যথানাশক কোনো মলম লাগাক, এগুলো করে দেখুক। আমরা আপনি ইন্টারনেটে বিভিন্ন হাঁটু ব্যথার এক্সারসাইজ পাবেন, যদি সম্ভব হয় দেখে এক্সারসাইজগুলো শিখে নেন, অথবা আপনাকে একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে রিহ্যাবিলিটেশন চিকিৎসার নিতে হবে, এতে কোনো ওষুধ খেতে হবে না, আপনার মা হাঁটু ব্যথা চলে যাবে। আমি এবার একটু খোকন ভাইয়ের কাছে আসি। আপনি যেটা বলছিলেন যে আপনার হাতে সমস্যাটা ছিল, ব্যথা ছিল, এখন অনেকটা ইম্প্রুভ করেছে, তো এখন আপনি কয় বেলা ফিজিওথেরাপি নিতে হচ্ছে বর্তমানে? বর্তমানে আমি প্রথম থেকে দিনে তিনবার করে নিতাম, এখনো দিনে তিনবার করে নিয়ে শেষ করেছি। তো এখন আমি মোটামুটি সুস্থ, তো আমি আর এখন নিতে যাচ্ছি না। এরপরে আপনাকে বাসায় যে কিভাবে এটা মেইনটেইন করতে হবে বা সেই বিষয়টা এখন আপনার শিখে নেওয়া জরুরি? ইয়া, সেই বিষয়টা আমি শিখে নেব, অবশ্যই আমাকে বলেছে, আমি যখন রিলিজ হয়ে যাব তখন আমাকে সে সব কিছু বলে দেবে। তো আমি এখনো রিলিজ হয়নি, তো আজকে রাত্রে আমি রিলিজ হব, যার কারণে তখন সবাই বলে দেবে, আমাকে বলেছে। ওনার যে সমস্যাটা, যে ব্যথা এখন অনেকটা ইম্প্রুভ করেছে এবং অনেক ভালো যেটা বলছেন, এরপরে ওনাকে কিভাবে এটা মেইনটেনেন্সটা করতে হবে? হ্যাঁ, অবশ্যই যেটা হচ্ছে ওনার ব্যথা ইম্প্রুভ করেছে সেটা ঠিক আছে, কিন্তু ওনার পাশাপাশি কিন্তু ঘাড়ের এবং হাতের মাসেলস অনেক উইক। আমরা অলরেডি ওনাকে কিছু এক্সারসাইজ আমি দিয়েছি, মানে এটা কিন্তু ইম্প্রুভ হতে সময় লাগে, যে স্ট্রেনদেন করা, মাসল স্ট্রেনদেন করতে তো সময় লাগে, সময় লাগবে। হ্যাঁ, এটা ওনাকে বলেছি, কারণ হাড়টা কিছুটা ওয়াস্ট হয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন আমরা কিছু এক্সারসাইজ অলরেডি দিয়েছি এবং কিভাবে করতে হবে, এক্সারসাইজ শুধু কেবল হাত উঠালো বা ওজন নিয়ে কেবল হাত উঠালো নামালো তা না, এটা টেকনিক আছে, এটা আমরা ওনাকে অলরেডি শিখিয়েছি এক্সারসাইজ গুলো, এটা আরো আমরা যখন রিলিজ হবে সব বুঝিয়ে দিব এবং ভবিষ্যতে গিয়ে কি করবে সেগুলো আমরা বুঝিয়ে দিব। আর ওনার একটু টাইম নিয়ে যদি আরো কিছুদিন করা যেত ট্রিটমেন্টটা তাহলে আরো বেটার হতো, কিন্তু উনি সম্ভবত ওনার পারিবারিক কিছু ব্যাপার আছে, উনি এখন ভালো যেহেতু মনে করছে চলে যাচ্ছে, কিন্তু জাস্ট গিয়ে যদি এক্সারসাইজ কন্টিনিউ করে, এই এক্সারসাইজ গুলো অন্তত একটা না যদি 3-6 মাস উনি রেগুলার নিয়ম মাফিক করে, এবং আমরা যে বারবার বলছি যেন আঘাত না পায় নতুন করে বা পড়ে না যায় বা এই জাতীয় অ্যাক্টিভিটি না করে, ভারী জিনিস মাথায় না নেয়, বা উনি এখন
মালদ্বীপ থেকে আসার সময় ওনার লাগেজ হয়তো হেভি লাগেজ উনি ক্যারি করে নিয়ে আসলো, এই যে এই জাতীয় লাগেজ ক্যারি করার তো টেকনিক আছে বিভিন্ন পদ্ধতিতে, সেটা যেন হাতে বা ঘাড়ে প্রেশার না পড়ে, এই জাতীয় প্রিকশন ওনাকে নিতে হবে, তাহলে আশা করি উনি আরো বেটার লাইফ লিড করতে পারে। আর একটা ওনার প্লাস পয়েন্ট হচ্ছে ওনার রোগটা কিন্তু কোন মোটর নিউরন ডিজিজ বা নার্ভাস সিস্টেম ডিজিজ না, এটার কারণে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ ডায়াগনোসিসটা কনফার্ম, যার কারণে উনি রেজাল্ট আসছে। মোটর নিউরন ডিজিজ কিন্তু আবার এই রেজাল্টটা আসতো না, এটা অ্যানাদার রোগ। তো এটা ওনার প্লাস পয়েন্ট যে ওনার খারাপ কোনো রোগ হয় নাই, যদিও ক্লিনিক্যাল এক্সপোজার খারাপ যে ওনার ব্যথার পাশাপাশি হাত শুকিয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমরা আমি প্রাথমিকভাবে মোটর নিউরন ডিজিজ ভেবেছিলাম, কিন্তু এটা না। তো যেহেতু ইম্প্রুভ হচ্ছে ট্রিটমেন্টে, উনি জাস্ট মেনটেন করলে আশা করি ভালো থাকতে পারবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন, www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে তার প্রশ্ন জানিয়েছেন, আমার নাম মাসুদ, আমার বয়স 20, 2 বছর আগে আমার হঠাৎ দুই পা শক্তিহীন হয়ে পড়ে, আমি ব্রেন, ঘাড় ও কোমরের MRI করেছি কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি, প্রথমে কিছুদিন চিকিৎসা করার পর আমি ক্র্যাচ নিয়ে হাঁটতে পারি, আমার সারা শরীরে ও পায়ে বোধ শক্তি আছে কিন্তু আমি কোমরে শক্তি পাই না। অবশ্যই ওনার যে সমস্যাটা কিন্তু ডায়াগনোসিস হয় নাই, ওনার ভাষায় যে কি রোগ উনিও জানে না, MRI তে হয়তো কিছু আসে নাই। যেটা আমি বলছি যেমন এই জাতীয় রোগগুলো এক প্রকার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার মানে বা নার্ভাস সিস্টেমের কোনো রোগ, নিউরোলজিক্যাল রোগ হতে পারে, যার কারণে এই সমস্যাগুলো হতে পারে, যে হাত পা অবশ হয়ে যাওয়া, চার হাত পা কোয়াড্রি প্যারালাইসিস, সাধারণত স্ট্রোক করে যদি তখন কিন্তু এক পাশ প্যারালাইসিস হয়, স্ট্রোক জনিত এক পাশ প্যারালাইসিস হয়। আর যেমন আর কিছু রোগ আছে যেমন GBS, এটা আপনার ইনফেকশন একটা ভাইরাস থেকে হয়ে থাকে, তা থেকে কিন্তু এরকম চার হাত পা অবশ হয়ে যেতে পারে, আবার রিগেইন করে তো যদি রোগী মারা না যায়। আরো কিছু রোগ আছে অথবা যেমন পোলিওমেলাইটিস, এটা সবাই চিনে যদিও বাংলাদেশে নেই বললেই চলে, এই থেকেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। তো সাধারণত 20 বছর বয়সে এখন হওয়ার কথা না, এটা অন্য কোন নার্ভাস সিস্টেম রোগ থেকে হয়েছে, সেটা হয়তো সকল রিপোর্টস গুলো যদি দেখা যেত বা আরো কিছু টেস্ট আছে, যেটা যেমন NCV বা EMG টেস্ট আছে, কিছু আপনার ব্লাড টেস্ট আছে, এগুলো করলে কনফার্ম করা যায়, হয়তো উনি ট্রিটমেন্ট এখন আগের চেয়ে বেটার। আমার মনে হয় এখন যে রোগী হোক না কেন, যেহেতু উনি ইম্প্রুভ করছে ট্রিটমেন্টে, টোটালি কোয়াড্রি প্যারালাইসিস ছিল চার হাত পা বস, তা থেকে এখন ক্রাস নিয়ে হাঁটতে পারে কিন্তু পায়ে শক্তি আসছে না, আমার মনে হয় উনি যদি ট্রিটমেন্ট প্রপার হয়, আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারে, আশা করি আরো ইম্প্রুভ হয়ে যাবে আশা করি। এবং যেহেতু ওনার বয়স অনেক কম, 20 বছর এবং এটা আপনার আমাদের হোপফুল যে আমরা বেটার ট্রিটমেন্ট দেওয়া যাবে যদি উনি এই জাতীয় ট্রিটমেন্ট বা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি জি জি, আপনার সমস্যার নাম বলে সমস্যা বলুন। কোমরে ব্যথা, দুই দিকে কোমরের মধ্যেই ব্যথা আছে। নাম কামরুজ্জামান। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করেন? আর 65 প্লাস। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমি রিটায়ার্ড আছি, কৃষি ব্যাংকে রিটায়ার্ড আছি, রিটায়ার্ড করছি। রিটায়ার্ড করছেন, আচ্ছা। আপনার কোমর ব্যথা কি পায়ের দিকে নামে না শুধু কোমরেই থাকে? আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা ওনার প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।
দেশের মাটিতে বিদেশি হসপিটালের সাথে সমন্বয় ঘটিয়ে গড়ে উঠেছে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। আমাদের সফলতা শতভাগ, কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ। একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারে উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে থাকি। জেনে শুনে আর ভুল নয়, ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবই করে সঠিক রোগ নির্ণয়। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। EPL এর বাকেট বাঁচাই পকেট চলতেই থাকে বছরের পর বছরের পর বছর। সেরা মান ও স্বাদের বেলায় কোনো আপোষ নেই আমাদের, তাই অল টাইম বান ব্রেড ও কুকিজ সবসময় টাটকা ও স্বাস্থ্যকর। অল টাইম হেলদি লাইফ। ঢাকার কাকরাইলে 18 তলা ওয়ার্ল্ড ক্লাস কমার্শিয়াল কমপ্লেক্স এসএ পয়েন্ট। শীতাতপ নিয়ন্ত্রিত ভবনটি পিলকিন্টন লো এমিশন গ্লাস ও আগুন প্রতিরোধক কম্পোজিট অ্যালুমিনিয়াম প্যানেলে তৈরি। অত্যাধুনিক রাসায়নিক প্রলেপযুক্ত লো এমিশন গ্লাস সূর্যের তাপ প্রতিরোধ করে ও ভেতরে হিমায়িত তাপমাত্রা ধরে রাখে, যা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী। ছাদে বাগান ঘেরা সুসজ্জিত কনফারেন্স রুম, রয়েছে 3টি প্যাসেঞ্জার ও কার লিফট। বেসমেন্ট ও দোতলায় প্রশস্ত কার পার্কিং। আরও থাকছে শতভাগ ব্যাকআপ সক্ষম 2টি স্ট্যান্ডবাই জেনারেটর, নিজস্ব ডিপ টিউবওয়েল, অটোমেটেড ফায়ার সিস্টেম। Floor booking chalche for sell and rent. SA Point, 22 Kakrail, Dhaka. SA Point, apnar abhijatto, apnar thikana. Shop allowed, Ashok hai out. বৃষ্টির সময় হতে পারে সর্দি কাশি আর ডায়রিয়ার মতো রোগ, তাই সাধারণ সাবান নয় বরং ডেটল, যা সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। তাই তো মায়ের ভরসা, শুধুই ডেটল সুরক্ষা। গভীর মনোযোগ, মনের উচ্ছ্বাস, অদম্য অধ্যবসায়, অনুপ্রেরণা সামনে যাওয়ার, ছুটে চলা তীব্র গতিতে। ছুটে চলার এই তীব্র গতি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন সতেজ খাবার, আর সতেজ খাবারের জন্য ওয়ালটন রেফ্রিজারেটর। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ এলিগেন্ট ডিজাইনের 100% কপার কন্ডেন্সারে তৈরি ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি, যা খাবারকে রাখে প্রকৃতি মতোই সতেজ। ওয়ালটন, আমাদের পণ্য, সময় এখন বাংলাদেশে। এই নাও ট্রিট। হিটমিটে মোমেন্টস সুইট করতে ট্রিট ডেইরি মিল্ক চকোলেট বার মেক্স এভরিথিং সুইটার। বাংলাদেশের মাটিতে বিদেশি হসপিটালের সাথে সমন্বয় ঘটিয়ে গড়ে উঠেছে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। আমাদের সফলতা শতভাগ, কারণ আমাদের আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং চিকিৎসা উপকরণ। একমাত্র আমরাই আমাদের নিজস্ব পরীক্ষাগারে উন্নত টেকনোলজির মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে থাকি। জেনে শুনে আর ভুল নয়, ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবই করে সঠিক রোগ নির্ণয়। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sctv.dprc এই ঠিকানায়। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, কামরুজ্জামান প্রশ্ন করেছিলেন, রিটায়ার্ড করেছেন এবং ব্যাংকার ছিল, ওনার কোমর ব্যথা এখন, এটা প্রায় রিটায়ারের পরে শুরু হয় এটা অনেকের ক্ষেত্রে। তো অনেকগুলো কারণ হচ্ছে, উনি একটা লাইফে ছিল মানে পেশাগত লাইফ, সেটা কিন্তু এখন আর না, এখন আরেকটা লাইফে উনি আসছে, এখন কিন্তু অ্যাক্টিভিটিস ভিন্ন, যার কারণে হয়তো প্রাইমারি
এখন এই যে একটু কোমর ব্যথা হতে পারে, আর তাছাড়া যে এই যে এজও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি, মেরুদণ্ডে হয়ে থাকে এবং কোমরে কমন। তো ওনারও প্রাথমিক পর্যায়ে সমস্যাটা আছে। এখন যেটা করতে হবে, ওনাকে কিছুদিন দুবেলা গরম সেঁক দিয়ে ব্যথানাশক কোনো মলম বা ক্রিম যদি উনি বা অয়েন্টমেন্ট উনি কোমরে লাগাতে পারে, এবং এভাবে যদি সেরে যায় ভালো, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর পাশাপাশি যেটা হচ্ছে, এই বয়সে কিছু সাপ্লিমেন্ট খেতে হয় এবং দরকার হাড় ক্ষয় বন্ধের জন্য, যেমন ভিটামিন ডি এবং আপনার গ্লুকোসামাইন বা হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো কিন্তু ব্যথার ওষুধ না, এগুলো হচ্ছে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট। এগুলো যদি ভালো কোম্পানির ভালো ব্র্যান্ড অথেন্টিক যদি উনি খেতে পারে, অনেকাংশে সমস্যাটা চলে যাবে। তাছাড়া তারপরেও যদি সমস্যা থেকেই থাকে, অবশ্যই ওনার এলাকা বা আশেপাশে বা যেটা ওনার দ্বারা সম্ভব, যদি একজন স্পেশালিস্ট বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়, সেক্ষেত্রে হয়তো আরো বেটার ট্রিটমেন্ট দেওয়া যাবে বা দিতে পারবে। অনেক সময় কিন্তু রোগীদের একটা কমপ্লেইন থাকে যে ডাক্তার ঠিকমতো তার প্রবলেমটা শুনে নাই বা সময় দেয় না, এই ব্যাপারটা আমি জানতে চাইবো। আমি খোকন ভাই আমাদের সাথে যেহেতু আছেন, রোগী হিসাবে আপনি ভর্তি আছেন, আপনি কেমন ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি যেখানে ভর্তি আছেন? না, অবশ্যই আপনি যে কথাটা বলছেন তা অবশ্যই ঠিক, তবে সব হসপিটাল একরকম না। তবে এখানে আমি আসার পরে অপারেট গুলো ভালো চার্জ দিতেছে দেখতেছি, যখন যেটা প্রয়োজন আছে তখন সেটা দিচ্ছে, তবে আমি খারাপ এখানে কিছুই দেখতেছি না। তবে দক্ষতাশীল অপারেটরও এখানে আছে আমি দেখতে পাচ্ছি। তবে মোটামুটি তাদের চলাফেরা বা রোগীদের সাথে ম্যাচিংও খুব ভালো। অবশ্যই আমরা খুবই আশাবাদী যে আমাদের দেশে আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, কেননা এটা কিন্তু চলেই আসে। পাশাপাশি আমাদের পাশের দেশে ভারতে এত রোগী চলে যায় কেন, সেখানে দেখা যায় যে তারা অনেক ভালো কাউন্সেলিং পায় এবং আশ্বস্ত হয়, যেটা আমাদের এখানে সচরাচর পায় না। সেই বিষয়টা আপনি যদি একটু বলেন। আপনার সাথে আমি একমত, এটা কিছুটা হয়তো আছে। আসলে চিকিৎসা বিজ্ঞান আপনার যে বই বা যে সিলেবাস সারা ওয়ার্ল্ডে কিন্তু একই, আর এখন কিন্তু ওয়ার্ল্ড উন্মুক্ত, আমরা খুব সহজেই কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি আপডেট ট্রিটমেন্ট আসছে বা কে কি করে, আমরা কিন্তু সবই জানি। ওরাও বাহিরের আমেরিকার ডাক্তারও যা জানে আমরা কি করছি, আমরাও জানি ওরা কি করছে, এবং আমাদের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার বা আপনার ট্রেনিং বা বিভিন্ন উচ্চতর ডিগ্রির কারণে দেখা যায় একসাথেই পড়ালেখা হয় এবং নলেজ নিয়ে আমাদের কোনো ঘাটতি নেই। আপনি যেটা বলছেন, হ্যাঁ কিছুটা হয়তো হতে পারে, আপনি যেটা বলছেন যে হয়তো উন্নত বিশ্বে পেশেন্টদের না ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে আসে, আপনার সাথে আমি 100% একমত। আপনার আমাদের এখন জনগণ প্রায় 16 কোটির উপরে, মানে আমাদের একজ্যাক্ট 16 কোটি তো ন্যূনতম আছি, তার চেয়ে বেশি সেই পরিমাণে কিন্তু আমাদের ডাক্তার নেই এবং স্পেশালি বিশেষজ্ঞ ডাক্তার নেই। ডাক্তার হয়তো নর্মাল MBBS বা BDS বা ব্যাচেলার ডিগ্রিধারী ডাক্তার আছে, কিন্তু আরো পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারের অভাব আছে। সেই পরিমাণে আমাদের পর্যাপ্ত স্পেশালাইজড হসপিটাল নাই, আমাদের অবকাঠামোগত কিছু ঘাটতি আছে এবং রোগীর প্রেসার বেশি, এটা সত্য কথা। আমাদের দেশে আমরা ডাক্তাররা খুবই ভাগ্যবান, বিকজ আমাদের দেশে যে পরিমাণ ডাক্তার তার চেয়ে বেশি রোগী, অনেক বেশি, যার কারণেই আমাদের দেখা যায় যে অনেক সময় একটু প্রবলেম হয়, যে রোগীরা যথেষ্ট সময় দেওয়া ঘাটতি হতে পারে। তারপরও আমি মনে করি এটা কিন্তু অনেকাংশে কমে আসছে এখন, আপনার স্পেশালি কিছু চিকিৎসায় কিন্তু খুব মানে যেগুলা খুবই মারাত্মক রোগ ছাড়া অন্য চিকিৎসায় কিন্তু রোগী এখন ওইভাবে বাইরে যায় না, এবং আমাদের দেশে কিন্তু স্পেশালি যেমন আমরা যে ব্যথা ফিজিওর কথা বলি, বাত ব্যথা রোগের চিকিৎসা, ইভেন কি ওনার কাছেও আপনি জিজ্ঞেস করতে পারেন, উনিও যেহেতু বাহিরে থাকে, ওই সকল দেশের তুলনায় আমাদের বেটার, এখানে আমরা সার্ভিস দিতে পারি, বেটার চিকিৎসা দিচ্ছি। ইভেন কি মিডল ইস্ট বলেন বা অন্যান্য জায়গার তুলনায় আমরা বাত ব্যথা বা পুনর্বাসন সংক্রান্ত চিকিৎসা আমাদের সাথে এটা শেয়ার করেছেন, যে বলেছেন বলেছেন যে সেখানে উনি যে মালদ্বীপে আছেন ওখানে আসলে উনি পাননি, সে কারণে ওনার এখানে ট্রিটমেন্ট নিয়ে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা, যারা আছেন মালদ্বীপিয়ানরা ওই দেশের লোকেরা বাইরে চলে যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আচ্ছা, এটা শুধু আমি একে না যে আমি বাংলাদেশি তার কারণে বাংলাদেশ সাহায্য হচ্ছে তা না, ওই দেশের মানুষগুলো চলে যাচ্ছে আপনার শ্রীলঙ্কাতে ইন্ডিয়াতে পাশাপাশি কান্ট্রি ওদের চিকিৎসা নেওয়ার জন্য। তো আমার মতে হচ্ছে আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা আমাদের ডাক্তারদেরকে আরো সচেতন হতে হবে, কারণ হচ্ছে আমাদের যদি রোগী বাইরে চলে যায় এটা আমাদের সুনামের সমস্যা হচ্ছে আমাদের, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে
বাংলাদেশি টাকা বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য খারাপ। কারণ ইন্ডিয়াতে যদি প্রতিনিয়ত রোগী চলে যেতে থাকে বা সিঙ্গাপুর যেখানে হোক বাইরে, তাহলে আমাদের যে টাকা, আমাদের যে অর্থনৈতিক একটা সমস্যা হবে। কারণ এই টাকাগুলো আমাদের লোক আর্ন করে, কষ্ট করে, আমরা চিকিৎসা বাইরে ব্যয় করে আসি, ওই টাকাটা ওই দেশের সরকার পাচ্ছে বা তারা তাদের জনগণ পাচ্ছে। এটা আমরা যদি আরো রোগী, আমাদের সচেতনতাই দরকার, আমরা আরো রোগীদের একটু সময় নিয়ে যদি দেখা যায় এবং ডাক্তার রোগী সম্পর্ক যদি সুসম্পর্ক হয়। এবং এই বিষয়টা আমরা আরো কথা বলবো, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন টঙ্গী থেকে বলছিলাম। জি, আমার বয়স হচ্ছে 33। স্যারের কাছে একটা প্রশ্ন, আমার ওই মেরুদণ্ডের লাস্টে একদম নিচের দিকে তো বসলে ব্যথা করে আর এমনি কোনো ব্যথা হয় না, আগে আর তীব্র ছিল, এখন আস্তে আস্তে কমে গেছে, কিছু ব্যথার ওষুধ খাইছিলাম তো কিছুটা কমছে, তারপরে আমি আর ব্যথার ওষুধ টষুধ নেই নাই, তো এইভাবেই চলতেছে। আমি আসলে কোনো ডাক্তারও দেখাই নাই, হঠাৎ করে হয়েছে, তো তো এখন 5-6 মাস ধরে এই সমস্যাটা আছে। আচ্ছা, আপনি কি করেন? ব্যবসা করি ছোটখাটো, তো বসে থাকতে হয়, বসার কাজ। কিসে বসেন আপনি, বসেন কিসে? বসি তো আমি বর্তমানে কাঁচের চেয়ারে, তবে আগে কমফোর্টেবল চেয়ার ছিল। আচ্ছা আচ্ছা, আপনার কাঁচের চেয়ারে বসি। আপনার আপনার হাইট এবং ওজন কত? এখানে তো আজান হচ্ছে, আপনি পেয়ে যাবেন এবং দেখবেন ছবি দেওয়া আছে কিভাবে বসতে হবে। আমরা অনেক সময় যে জায়গাটা বসেন সেখানে এয়ার ম্যাট্রেস বা নরম ফোম ইউজ করতে বলি, আর অবশ্যই আপনার মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবং একটানা 1-1.5 ঘন্টার বেশি বসে থাকা যাবে না, এবং পিড়া মোড়া মাটিতে বা আপাতত রিক্সা চলা ব্যবহার করা বন্ধ রাখতে হবে। আর আপনি যে ব্যথার ওষুধ খেতে, যেহেতু ইম্প্রুভ হয়ে গিয়েছে, এখন আপনাকে ওই জায়গায় ব্যথার জায়গায় রেগুলার 2 বেলা গরম সেঁক দেন আর বসা কারেকশন করেন, এটা ঠিক হয়ে যাবে। আর এই সমস্ত ব্যথা সাধারণত নার্ভাস সিস্টেমে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেখান থেকে হতে পারে কিনা? সাধারণত এই, আপনি কি কক্সিডেনিয়ার কথা বলছেন? নট অনলি কক্সিডেনিমিয়া, আমরা অন্য যে কোনো ব্যথা অবশ্যই অবশ্যই হতে পারে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারে, নার্ভাস সিস্টেম রোগ থেকে অনেক ব্যথা হতে পারে। যে উনারও যে ব্যথা, এটাও কিন্তু উনার নার্ভ কম্প্রেশন, এটাও কিন্তু নার্ভের চাপ খেয়েছে, কিন্তু এটা রোগ না, এটা একটা মেকানিক্যাল সমস্যা হয়েছে, যে ডিস্ক ফেটে নার্ভে কম্প্রেশন, যার কারণে ওনার ওই সাইড ব্যথা, হাতে ব্যথা লাগে বা অবশ লাগে, এটা হতে পারে। নার্ভাস সিস্টেমেরও অন্যান্য রোগেও যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা প্রাথমিক উপসর্গ হতেই পারে, এবং পাশাপাশি অন্যান্য সাইড যেটা কমপ্লিকেশন হয়, যে প্যারালাইসিস হয়ে যেতে পারে রোগীর শ্বাস প্রশ্বাসে, বা বিভিন্ন রোগের ক্ষেত্রে যেমন আপনার মোটর নিউরন ডিজিজ, ডে বাই ডে সে কিন্তু মাসেল উইক হয়ে যেতে থাকবে, আস্তে 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 সে প্যারালাইসিসের দিকে চলে যেতে পারে। যেমন আপনার স্ট্রোক, স্ট্রোক করলে কিন্তু সাধারণত ব্যথা হয় না, কিন্তু প্যারালাইসিস হতে পারে। এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট, আমরা আরো জানবো। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুশির আহমদ বলছি, ঈশ্বরদী থেকে। জি জি মোশির সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন স্যার। আমার সমস্যাটা স্যার, আমি ইএলআইডি যে বল, ওই সমস্যাটা স্যার, এল6 এটা স্যার প্রবলেম স্যার। এমআরআই করেই করেছি স্যার, আমি একটু অর্থোডিক সার্জারি করে দিয়েছিলাম, উনি হলো ডাক্তার ফারুক সরকার অধ্যাপক, কলিমুল্লাহ মেডিকেল কলেজ। উনি কি বলেছে আপনাকে স্যার? উনি কি চিকিৎসা দিয়েছে বা কি বলেছে স্যার? উনি ট্রিটমেন্ট দিচ্ছেন স্যার, প্রথমে আপনার ওই ন্যাপ্রোক্সিন দিয়েছিলেন স্যার, সঙ্গে আপনার সিগাবলিন 25, নিওবিয়ন এবং ল্যাক্সিটানিল স্যার। এখন কি সমস্যা আপনার? এখন স্যার ওই মাথা প্রবলেম স্যার, ওই যে পায়ের থেকে আপনি মাথাকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা পেইন করে, আর সঙ্গে আপনার স্যার প্রচন্ড পেইন হয় স্যার। আপনি এই ওষুধ ছাড়া আর কোনো চিকিৎসা করেছেন এই পর্যন্ত? জি স্যার, আপনার ওই যে নেটের সামনে একটা ড্যাম দেখছে স্যার, দেখছিলাম স্যার আর কি, আপনার শুনেছি পাকা হয়ে এটা স্যার ইনশাল্লাহ করে স্যার, আমি মোটামুটি আমার স্যার পেন চলে গেছে স্যার, আমি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এখন প্রবলেম স্যার পায়ের পাতা নিচ্ছে স্যার, ভিজা থেকে থাকে এবং স্যার মানে মনে আমি একটু সেন্স কম পাচ্ছি, মানে আমার সবচেয়ে ভারী হয়ে থাকে পালোটা স্যার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি, ধন্যবাদ। ওনার যে সমস্যা পিএলআইডি, তো পিএলআইডি তে আসলে ডাক্তার সাহেব কিছু ওষুধ দিয়েছে, এটা ওষুধ হয়তো কিছুদিন খাওয়া যেতে পারে, এটা অনেক সময় ইম্প্রুভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে, ন্যাপ্রোক্সিন বা যে কোনো পেইন কিলার হয়তো কিছুদিনের জন্য খাওয়া যায়,
যাবে না, তা না, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তো পাশাপাশি উনি আমি হয়তো ইউটিউব এবং আমার পেজে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি ভিডিও, স্পেশালি পিএলআইডির জন্য, সেটাতে হয়তো অনেকাংশে উনি কমে আসছে। ওনার এখনো কিছুটা পার্শিয়াল প্রবলেম রয়ে গিয়েছে, যে পায়ের পাতা ঝিঝি বা অবশ করে। আমার মনে হয় আপনি এই পর্যায়ে আরো কিছুদিন যদি কিছু রিহ্যাবিলিটেশন পাশাপাশি চিকিৎসা নেওয়া যায়, স্পেশালি যদি আপনার সুযোগ হয় বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, তাহলে বাকি সমস্যাটা আশা করি চলে যাবে। এবং আমরা কিন্তু বারবার বলছি এই যে এসিটিভির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন আমরা যারা বাত ব্যথা বিশেষজ্ঞ, আপনার বিভিন্ন নিয়ম কানুন বলছি, যে কাত হয়ে উঠবেন শোয়া, বিছানায় শুতে গেলে বা উঠার সময় সামনে ঝুঁকে কাজ করবেন না, নিচু জিনিস উঠার সময় হাঁটু ভেঙে বসে উঠাতে হবে, এই যে নিয়ম কানুন গুলা বা চেয়ারে বসার নিয়ম কানুন, কাজের পেশাগত কাজের নিয়ম কানুন, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর এক্সারসাইজটা আপনি কন্টিনিউ করেন, এটা বন্ধ করবেন না অন্তত 6 মাস, আশা করি আরো ইমপ্রুভ হয়ে যাবে। আজ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।